জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা আমাদের কাজ ঠিক মতো যদি না করি তাহলে আসতে পারে অনেক বিপদ, আসতে পারে অনেক সমস্যা, আর সমস্যার সমাধান না পাওয়া গেলে সেই সমস্যা যেন আরও বাড়তে থাকে, আর এর প্রভাব শরীরে মনে পড়ে। নিজের কাজ মানে কি শুধু খাওয়া দাওয়া ঘুমানো? না, এমনটা নয়। তো পরমদয়াল শ্রী ঠাকুর কিছু কাজ করতে বললেন, যে কাজগুলো নিয়ম মাফিক করলে সমস্যারও সমাধান পাবো, নিজেরাও থাকবো সেফটি, আর বিপদও আসবে না। তো এই প্রসঙ্গে মানে আমাদের করণীয় সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর যা যা বললেন আজকে আমি আপনাদের তাই শোনাব। শ্রী শ্রী ঠাকুর ধীরভাবে বলতে লাগলেন, গালগল্প হিসেবে সমস্যার আলোচনা করলে কিন্তু সমাধান মিলবে না। আমি তোমাদের যা যা করতে বলেছি সেগুলি যদি না করো তাহলে দেখতে পাবে ব্যাপার অনেকখানি সরল হয়ে আসছে। প্রথমে অন্যকে ঠিক করবার কথা ভাবতে নেই, প্রথমে ভাবতে হয় নিজেকে ঠিক করার কথা। নিজেকে ঠিক করা মানে ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে পরিবেশকে নিয়ন্ত্রিত করে চলতে হয়। প্রথমটা হলো যজন আর দ্বিতীয়টা হলো যাজন। আর ইষ্টের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক পাতাতে হয়। আমি আমার ঠাকুরকে ভালোবাসি, আর তার কেমনভাবে সেবা করলে তিনি সন্তুষ্ট হন, কি করলে তিনি খুশি হন, তার খুশিটা কি, এটা জানতে হয়। এইভাবে জানতে জানতে তার উপর টানটা প্রবল হয়। এইভাবেই শ্রীজি ঠাকুরে যে বলছেন যে আত্মীয়তার সম্পর্ক পাতাতে হয়, এইভাবেই তার সঙ্গে এই সম্পর্কটা কিন্তু তৈরি হয়ে যায়। তাকে সবচাইতে আপন করে নিতে হয় নিজ সক্রিয় স্মৃতি ও বোধভূমিতে। এ কথা বলার একটা তাৎপর্য আছে, ইষ্ট পুরুষ যিনি তার কাছে সবাই তার আপন, আর তিনি সেইভাবে সবার জন্য ভাবেন, বলেন ও করেন। কিন্তু আমাদের তার জন্য যদি ভাবা বলা করার খাঁটি থাকে তাহলে আমাদের সক্রিয় স্মৃতি ও বোধভূমিতে এই ভাবটা জাগ্রত থাকে না যে তিনি জীবনে প্রথম ও প্রধান। এই বোধটা ফুটিয়ে তোলার জন্য যজন যাজনের সঙ্গে চাই নিষ্ঠাভরে ইষ্টবীতি করে দিনযাত্রা শুরু করা। অন্ন জল গ্রহণ করবার পূর্বে যে ইষ্টবীতি করার বিধান আছে তার কারণ হচ্ছে আমার ক্ষুণ্ণিবৃত্তির প্রয়োজনের থেকেও তার তর্পণ নন্দনাকে বড় করে দেখা। বুঝতে পারা গেল যে আমরা অন্ন জল গ্রহণের পূর্বে কেন ইষ্টবৃত্তি করি, সেইটিকেই প্রাধান্য দেওয়া। তাই যজন যাজন ইষ্টবৃত্তি আবেগ ভরে নিষ্ঠা সহকারে পালন করতে করতে আত্মপ্রীতির থেকে ইষ্টবৃত্তি প্রবল হয়ে ওঠে। ইষ্টবৃত্তির সঙ্গে সঙ্গে আসে পরিবেশের প্রতিপ্রীতি। এইভাবে মানুষের ভিতরে সত্তাপোষণী গুণাবলীগুলির বিকাশ হয়। ওই গুণাবলী মানুষকে টিকিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। তাহলে দেখুন, শুধু খাওয়া দাওয়া করলে, সময় মতো ঘুমালে আর সংসারের চিন্তা নিয়ে বসে থাকলে কিন্তু দিনযাপন হয় না। হ্যাঁ, দিনযাপন হয় বটে, কিন্তু বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে, বিভিন্ন দুর্বিপাকের মধ্য দিয়ে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসেই, এর মধ্যে একটা প্রশ্ন আসে বটেই, যে দীক্ষা নিলে ইষ্টবৃত্তি করলে বিপদ আসে না, দুর্বিপাক আসে না? হ্যাঁ আসে, কিন্তু তা এলেও তাকে ওভারকাম করবার জন্য আমাদের যে শক্তি দরকার সে শক্তিটা আমরা এখান থেকে পাই। সুসংহতি, পারস্পরিক শ্রদ্ধা ও সেবা এবং অসৎ নিরোধী প্রচেষ্টা তখন সহজ হয়ে ওঠে। তোমরা তো বিশেষ কিছুই করনি, কিন্তু রাইট লাইনে মুভ করার ফলে তোমাদের মধ্যে যে দানা বাঁধার রকমটা গজিয়ে উঠেছে তা কিন্তু আজকের দিনে দুর্লভ। দেখুন, এই যে ঠিক পথে মুভ করা, এটার জন্য কিন্তু বোধ থাকা চাই। এটা আমরা এখান থেকে পাই, ইষ্টবৃত্তি থেকে পাই। ঠিক মতো যজন যজন ইষ্টবৃত্তি করলে এই রাইট লাইনে মুভ করতে পারি। পরম পিতার দয়ায় তোমরা সুস্থ সুদীর্ঘজীবী হও, অন্যকে বাঁচিয়ে বাঁচবার বুদ্ধি নিয়ে চলো, অন্যকে বড় করে নিজেরা বড় হও,
তাহলে আমার অন্তত এই আত্মপ্রসাদটুকু থাকবে যে আমি সারা জীবন শুধু ঘবঘবি বা যাইনি, পরমপিতার যারা তাদের খানিকটা সেবা করে ধন্য হতে পেরেছি। আজকাল ভাই ভাইয়ের বুকে পয়সার জন্য ছুরি বসাতে দ্বিধা করে না, সেই বাজারে তোমরা অন্যকে দিয়ে কুণ্ঠিত হও না। প্রার্থী কেউ এসে দাঁড়ালে ফকাত করে 2-4 আনা, 8 আনা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা পর্যন্ত পকেট থেকে বের করে দাও। কাছে না থাকলে ভিক্ষা করে সংগ্রহ করে দাও, আবার কোনো কারণে যদি দিতে না পারো ব্যথিত হও। মনের এই প্রসারটুকু যে হয়েছে এই কম কথা কি? তোমাদের চলনা যদি ঠিক থাকে দেখবে এটা সমাজের মধ্যেও চালিয়ে যাবে। কত লোক আমার কাছে আসে, তাদের গোপন দুষ্কৃতির কথা বলে প্রায়শ্চিত্তের বিধান যায়। আত্মশুদ্ধির আগ্রহ না জাগলে মানুষ কি কখনো এমন করে? আমার কাছে কেন, তোমাদের কতজনের কাছেও কয়? তাহলে বুঝে দেখো পরমপিতার দয়ায় তোমরা কতখানি সুবাতাস তুলে দিয়েছো দেশে। এগুলো তো শ্রী শ্রী ঠাকুর আমাদের একেবারে উৎসাহ দিয়ে এই কথাগুলো বললেন। এই উপকারের তুলনায় আর সব উপকার মিছে, তাই শাস্ত্রে কয় ধর্মদানই শ্রেষ্ঠ দান। তোমরা ঋত্বিকরা হলে ধর্মদাতা, যা দান করতে হবে তা আগে নিজেরা অর্জন করতে হয়, সঞ্চয় করতে হয়। তফিলে থাকলে তো সব পারবে অন্যকে দিতে, তাই চরিত্রের তফিল বাড়িয়ে তোলো এন্তার, এই সাধ্য এই সাধন। বরমদাল শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলো বললেন। এই কথাগুলো বলার সাথে সাথে আমাদের প্রত্যেককে বোঝাতে চাইলেন যে পরমপিতার দয়ায় আমরা আমাদের জীবন পেয়েছি, আমাদের মানে জীবনটা পরমপিতার দেওয়া, তাহলে তার সেবা করাটা আগে দরকার। তার সেবা করতেও মানে করার জন্য আমি আমাকে কেমনভাবে তৈরি হতে হবে, তাকে খুশি করাটা, তার চাওয়াটা, সব কিছুই মানে তার উপরেই নির্ভর করতে হবে। এবং তাকে দিতে হবে, কি দিতে হবে? তাকে ভালোবাসা দিতে হবে, ভক্তি দিতে হবে, প্রেম দিতে হবে, এগুলি তার চাওয়া। আমরা একটু কিছু করে ভাবি ঠাকুরের জন্য অনেক করলাম, কিন্তু ঠাকুর আমায় কিছু দিলেন না। এই সব কথা বলতে বলতে ঠাকুর আরও একটা কথা মানে আরও একটা দিক আমাদেরকে সাবধান করে দিলেন। ইষ্টবিধি যজন যাজন সব কিছুই করলাম, পরিবেশে টিকে থাকতে হলে, বেঁচে থাকতে হলে এগুলো আগে দরকার। কিন্তু একটা কথা আরও ঠাকুর আমাদের সাবধান করে দিলেন, যেটা আমাদের মানে এক্ষুনি বলতে গেলে এক্ষুনি ছাড়া দরকার। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ছেলেবেলা থেকেই কোনো কাজ আমার কখনো ফেলে রাখতে ইচ্ছে করে না, যখন যা করার তখনই তা না করে আমার আর রেহাই নেই। এই অভ্যাসটা একবার ইস্তেমাল করে নিতে পারলে অজস্র কাজ করা যায়। করছি করব এত তাড়া কি, এমনও তো ঢিলেমিকে প্রশ্রয় দিলে নার্ভগুলো ঢিলে হয়ে যায়, যেটা আমাদের অনেক লোকের আছে। এত তাড়া কি, হলেই হবে, হয়ে যাবে হয়ে যাবে, এই যে কথাগুলো, এগুলো কিন্তু ঢিলেমি, এগুলোকে প্রশ্রয় দিতে নেই। যখন যা যেটা কাজ সেটা করতে হয়, এমনও তো ঢিলেমিকে প্রশ্রয় দিলে নার্ভ ঢিলে হয়ে যায়, তখন প্রয়োজনের সময়ও ক্ষিপ্র হতে পারে না। হয়তো ছেলের গুরুতর অসুখ, সেই মুহূর্তেই ডাক্তার ডাকা দরকার, তখনও যদি গড়িমসি করতে থাকে তাহলে তার চলে না। যখন নিয়ে আসে তখন ডাক্তার বলে আরও আগে ডাকুনি কেন, তখন এখন যে অনেকখানি বেকায়দায় করে ফেলেছেন, সে কি ছেলেকে কম ভালোবাসে তা নয়, কিন্তু তার ওই দীর্ঘসূত্রতার অভ্যাস কাল হয়ে দাঁড়ায়। আর কি, ঘরের মধ্যে কতগুলি কেউটের বাচ্চাকে ছেড়ে রাখা, কোন সময় কোনটা ছোবল মারে যে প্রাণ সংশয় করে তুলবে তার কিছুই স্থিরতা নেই। আমরা কারে না পড়লে তো বুঝি না, বুঝলেও বিপদ কেটে গেলে আবার বিস্মৃতি আসে। লেগে বেঁধে অভ্যাস ব্যবহারগুলি ঠিক করি না। শিক্ষা বা সাধনের মূল কথা হলো অভ্যাস ব্যবহারগুলিকে জীবনীয় সংগতিশীল করে রাখা, এর ইতি নেই। সারা জীবন করা লাগে আরও আরও আরও, এই যারা করে তাদের কয় কর্মী, তাদের ওই আচরণ ও কর্ম দেখে মানুষ ওই আচরণ ও কর্মে প্রতি হয়, ওকেই কয় যজন যাজন। তাই একটা বোবা মানুষেরও ভালো যাজক হতে বাঁধে না, যদি তার আচার আচরণ অভ্যাস ব্যবহার সেবা ইত্যাদি সরঞ্জাম ঠিক থাকে। কথা যাজনের একটা অংশ মাত্র এবং তাও অপরিহার্য নয়, তাই বলে কথার যে দরকার নেই তাও নয়। পরমদাল শ্রী শ্রী ঠাকুর এই যে ঢিলেমি, ঢিলেমিটাকেও আমাদের একেবারে ত্যাগ করতে বললেন। তাহলে এখন ভেবে দেখুন তো আমাদের কী করতে হবে কী করতে হবে না। দ্বন্দ্বীবৃত্তি, দীর্ঘসূত্রতা, এই অভ্যাসগুলিকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে। যজন যাজন ইষ্টভীতি সঙ্গে সঙ্গে পরিমিত বোধ ফুটিয়ে তুলতে হবে, যেগুলো এখনই আজই দরকার, তাহলে আমরা পরিবেশে টিকে থাকতে পারবো।
বিপদকে অতিক্রম করতে পারবো, বড় বড় সমস্যার সমাধান করতে পারবো। ঠাকুরের হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজের প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।